সবাইকে স্বাগত। আশা করি সবাই কুশলে আছো। আজকে আমি টিডি সাবজেক্টের স্যাগ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি সম উচ্চতার স্যাগ নিয়ে আলোচনা করেছি, আজকে আমি অসম উচ্চতার স্যাগ ক্যালকুলেশন শিখাবো। অসম উচ্চতা বলতে এই যে পিওন এবং পিটু দুইটা যে পোল আছে, এই দুইটা পোল অসমান, অর্থাৎ একটা যদি হয় 20 মিটার আর একটা হবে 25 মিটার বা 30 মিটার, অর্থাৎ সমান হবে না। এখানে দুইটা পোলের যে দূরত্ব সেটাকে স্প্যান বলে, সেটা আমরা এম দ্বারা প্রকাশ করি, কোনো কোনো ক্ষেত্রে এল দ্বারা প্রকাশ করে। আর যে স্যাগ বিন্দু, সেখান থেকে ছোট পোলের দূরত্ব হচ্ছে এক্স ওয়ান, আর এই স্যাগ বিন্দু থেকে বড় পোলের দূরত্ব এটা হচ্ছে এক্স টু। আর এই দুই পোলের যে মাঝখানে, এইখান থেকে এই স্যাগ বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, আর দুটার পার্থক্য হচ্ছে এইস। এই হচ্ছে এখানে আমাদের চিত্রে দেখলাম, এখন আমরা দেখে নেই। এই অঙ্ক করতে গেলে, এই গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের কি কি সূত্র লাগবে, সম উচ্চতার সূত্র কিছু লাগবে, নতুন যে সূত্রগুলো আমাদের ব্যবহার হবে সেই সূত্রগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই সূত্রগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করে তারপরে অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে আমার এইচ দেওয়া আছে, এইচটা হচ্ছে কি দুই পোলের উচ্চতার পার্থক্য। এক্স ওয়ান হচ্ছে যেটা বললাম যে সর্বনিম্ন বিন্দু হতে ছোট পোলের দূরত্ব, এক্স টু হচ্ছে সর্বনিম্ন বিন্দু থেকে বড় পোলের দূরত্ব, আর মধ্যবিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, আর ডি হচ্ছে মধ্যবিন্দু হতে কন্ডাক্টর সর্বনিম্ন বিন্দুর উচ্চতা, অর্থাৎ যেটাকে আমরা স্যাগ বলতেছি। আর ডি ওয়ান হচ্ছে ছোট পোলের স্যাগ, ডি টু হচ্ছে বড় পোলের স্যাগ। এখানে আমি ডি ওয়ান বের করছি, তোমরা ইচ্ছা করলে ডি টু বের করতে পারবে। যদি আমি এইখানে ডি টু ইউজ করি, যদি এইখানে আমরা ডি টু ইউজ করি তাহলে এখানে পি টু ইউজ করতে হবে, তাহলে এইখানে আমাদেরকে বের করতে হবে ডি টু। আমি যেহেতু ডি ওয়ান বের করছি, সেজন্য আমি এখানে পি ওয়ান এবং ডি ওয়ান বের করেছি। তাহলে তারপরে আমরা টেনশনের সূত্র লিখলাম, সর্বোচ্চ টেনশন বা পীড়ন বা কার্যকারী পীড়ন, এখানে ডাব্লিউ এস ওয়ার্কিং স্ট্রেস গুণন ক্ষেত্রফল ভাগ হচ্ছে সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওয়ান ধরতে পারবো, দুই ধরতে পারবো, তিন ধরতে পারবো, অঙ্কের মান অনুযায়ী ধরে নেব। আমি এখানে ওয়ান ব্যবহার করেছি আর কি। এখন একটা উদাহরণ দেখি, একটা উদাহরণ আমি এখানে দেখাচ্ছি তোমাদের, যে 30 মিটার এবং 90 মিটার উচ্চতা বিশিষ্ট দুইটি পোলের আনুভূমিক দূরত্ব হচ্ছে এম। তাহলে এটাকে ধরবো পি ওয়ান, এটা পি টু, আর এটা হচ্ছে ছোট হাতের এম। আর কন্ডাক্টরের ওজন অর্থাৎ ডাব্লিউ সি দেওয়া আছে, কার্যকারী টান দেওয়া আছে বড় হাতের টি, বলছে মধ্যবিন্দুর হতে উচ্চতা অর্থাৎ ভূমি থেকে কন্ডাক্টরের উচ্চতাটা কত হবে সেটা চেয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে কি কি লিখলাম, এবারে বড় হাতের এই সমান সমান হট। এখন আমি তোমাদেরকে দেখাবো যে অঙ্কটা কিভাবে শুরু করব, সেটা একটু তোমাদের প্রাথমিক আলোচনা দেখিয়ে দিয়ে আমি অঙ্ক শুরু করি। এই যে আমি এখানে সাইড নোট আকারে লিখে রাখছি, এখানে আমাদের চেয়েছে এইচ। তাহলে এইচের সূত্রটা লিখলাম, যে এইচের সূত্র এটা। এখন এখানে পি এর মান দেওয়া আছে, ডি ওয়ান দেওয়া নেই, ডিও দেওয়া নেই। তাহলে এখন ডি ওয়ান যদি বের করতে যাই তাহলে আমাদের কী লাগবে, ডাব্লু এক্স ওয়ান ভাগ টি, টি দেওয়া আছে, তাহলে এক্স ওয়ান বের করি। এক্স ওয়ান বের করতে গেলাম এম ভাগ টু টি এইচ ভাগ ডাব্লু এম, এই ডাব্লু আর এখানকার ডাব্লু একই। আমি এখান থেকে ডাব্লুর মান বের করে দেখিয়েছি, এখান থেকে করলেও হবে। তাহলে এখানে ডাব্লু সমান সমান কি ডাব্লু সি স্কোয়ার ভাগ ডাব্লু ডাব্লু স্কোয়ার। তাহলে ডাব্লু নাই, বাতাসের প্রভাব নাই, তাহলে শূন্য, শুধু ডাব্লু সি এর উপরে সূত্রে ফেললেই হবে, তাহলে ডাব্লু পেলাম। তাহলে এখন আমরা ছোট হাতের এইচ, ছোট হাতের এইচ সমান সমান হচ্ছে পি টু ভাগ সরি পি টু বিয়োগ পি ওয়ান, তাহলে এখান থেকে পেলাম। তাহলে এখান থেকে আমরা ডাব্লু, তারপরে এইচ, তারপরে এক্স ওয়ান,
তারপরে ডি ওয়ান পেলাম। এখন ডি বের করতে গেলে আমরা জানি কি ডি সংশন ডাব্লিউ এক্স স্কোয়ার ভাগ টু টি, এক্স নাই, এক্স বের করতে গেলে আবার লাগবে এক্স ওয়ান, এক্স ওয়ান আমার এখানে বের করা আছে, তাহলে এখান থেকে এক্স তারপরে ডি। এভাবে আমরা যদি করি তাহলে আমাদের অর্থাৎ সূত্র তো মুখস্থ থাকে, তাহলে আমরা এইভাবে সূত্রগুলো সার্চ করে শুরু করতে পারবো। আমি এখানে লিখে দিয়েছি তা বোঝার সুবিধার জন্য যে পর্যায় কী, তাহলে এটা তারপরে এটা তারপরে এটা, এইভাবে করলে আমরা এইচ পেয়ে যাব। তাহলে সলিউশন শুরু করি, তাহলে এখানে লিখছি সমাধানে আমরা এইচের মান বের করলাম, তারপরে এই যেখানে ক্রম লেখার অনুযায়ী আমরা এখন অগ্রসর হচ্ছি, এখানে সূত্রে ফেলে দেবো আর মান বসিয়ে দেবো। তাহলে ডাব্লুর সূত্র লিখলাম, তারপরে এক্স ওয়ানের সূত্র লিখলাম, মান বসিয়ে দিয়ে মান বের করলাম এক্স ওয়ানের, তারপরে ডি ওয়ান বের করলাম, এখানে ডি ওয়ান বের করলাম, ডি ওয়ান বের করে মান বসিয়ে দিয়ে যেটা হলো 6.98 এত মিটার। তারপরে এক্স বের করছি, এক্স বের করলাম, এক্স বের করলে তারপরে ডি, ডি এর মান বসিয়ে দিয়ে ডি পাইলাম 7.68 মিটার। এখন আমাদের যে কাঙ্ক্ষিত ডিমান্ড সেটা করলাম হচ্ছে এইচ, পি ওয়ান মাইনাস ডি ওয়ান প্লাস ডি, এখানে আমি সবগুলোই পেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 30.7 মিটার, এটাই আমাদের উত্তর। এখন আরেকটি এক্সাম্পল করি, এটা হচ্ছে বরফের প্রভাব আছে এবং বাতাসের প্রভাব দুটাই আছে। তাহলে এখানে পি ওয়ান পি টু দেওয়া আছে, ছোটাতের এম দেওয়া আছে, কন্ডাক্টরের ওজন দেওয়া আছে, পরিবাহীর ব্যাস দেওয়া আছে, তারপর বাতাসের ওজন দেওয়া আছে, তারপরে চতুর্দিকে বরফের পুরুত্ব অর্থাৎ ছোটাতের আর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, একক আয়তনে বরফের ওজন দেওয়া আছে, কার্যকারী পীড়ন অর্থাৎ ওয়ার্কিং স্ট্রেস দেওয়া আছে, বের করতে বলছে স্যাগ কত। কী কী দেওয়া আছে আমরা লিখছি, কী কী দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে লিখলাম। লেখার পরে আমরা এখন অনুরূপভাবে আবার দেখে নেই অঙ্কটা কীভাবে শুরু করব। এখানে আমাদের চেয়েছে কি ডি, তাহলে ডি চেয়েছে, তাহলে ডি এর সূত্রটা লিখলাম, ডি এর সূত্র হচ্ছে কি ডাব্লু এক্স স্কোয়ার ভাগ টু টি, টি এর মান সরাসরি দেওয়া নাই, তাই টি এর মানের সূত্র মাথায় নিয়ে আসলাম, যেহেতু সূত্র মুখস্থ আছে। তাই এখানে আমাদের কি ডাব্লিউ এস ওয়ার্কিং স্ট্রেস গুণন ক্ষেত্রফল ভাগ সেফটি ফ্যাক্টর, তাই সেফটি ফ্যাক্টর দেওয়া না থাকলে ধরে নেব তাহলে এ বের করতে হবে, এ এর সূত্র কি পাই ডি স্কোয়ার ভাগ ফোর, তাহলে পাই ডি স্কোয়ার ডি এর মান সব মান দেওয়া আছে এখানে, তাহলে এর মান বের করতে পারবো। তারপরে এক্স বের করি, এক্স বের করতে কী লাগছে এম ভাগ টু এক্স ওয়ান, এক্স ওয়ানের সূত্র কি এক্স ওয়ান দেওয়া নাই, তাহলে এক্স ওয়ানের সূত্র কি এম ভাগ টু টি এইচ ভাগ ডাব্লিউ এম, এখানে এইচ দেওয়া নাই, টি তো পেলাম, তাহলে এইচ হচ্ছে কি পি ওয়ান টু মাইনাস পি ওয়ান, আবার ডাব্লু দেওয়া নাই, এখান থেকে সূত্র ডাব্লু বের করতে পারি। আবার আমি যেহেতু এই ডাব্লু আর এই ডাব্লু একই, আমি এখান থেকে দেখিয়েছি, এখান থেকে ডাব্লু দেখিয়েছি, তাহলে ডাব্লু সংশোধন হচ্ছে যেহেতু বরফ এবং বাতাস দুটোর প্রভাবে আছে, এই সূত্র লিখলাম, সূত্র লিখলে এখানে বাতাসের প্রভাব এবং কন্ডাক্টর ওজন এবং বাতাসের ওজন দুটোই দেওয়া আছে, শুধু দেওয়া নাই কি বরফের ওজন। তো বরফের ওজন বের করতে গেলে আমার প্রদত্ত তথ্য থেকে আমরা জানি ডাব্লু আই সংশোধন হচ্ছে একক আয়তনের ওজন গুণন বরফের আয়তন, তাহলে বরফের আয়তন দেওয়া নাই, বরফের একক আয়তনের ওজন দেওয়া আছে, এই যে তাহলে আমাদের ওজন বের আয়তন বের করতে হচ্ছে, তাহলে আয়তনের সূত্র হচ্ছে কি ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল আবার দেওয়া নেই দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু একক দৈর্ঘ্যে তাহলে ক্ষেত্রফল হচ্ছে ওয়ান। তাহলে এখন আমরা ক্ষেত্রফল বের করি, আমরা জানি যে বরফের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা এ সমান এ আই সমান সমান পাই ভাগ ফোর থার্ড ব্র্যাকেট বড় হাতের ডি প্লাস টু ছোটাতের আর হোল স্কোয়ার মাইনাস বড় হাতের ডি স্কোয়ার, এখান থেকে আমরা ক্ষেত্রফল পাবো, তাহলে ক্ষেত্রফল পেলাম, আয়তন পাবো, আয়তন থেকে ওজন পাবো, ওজন থেকে মোট ওজন পাবো। এভাবে আমরা সূত্র আমরা ব্রেনে সার্চ করে নিয়ে শুরু করব। তাহলে আমরা তবু এখানে লিখে দিয়েছি আমরা এখানে পর্যায়ক্রম কী হচ্ছে এইচ এ টি তারপরে এ আই বরফের ক্ষেত্রফল তারপর বরফের আয়তন বরফের ওজন তারপর মোট ওজন তারপরে এক্স ওয়ান এক্স তারপরে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে স্যাগ। তাহলে এখন আমরা সূত্র অনুসন্ধান করা শিখলাম, এখন আমরা সমাধানে চলে যাই, এই পর এই ক্রম অনুযায়ী একের পর এক সূত্র বসাবো আর মান বসাবো। তাহলে আমরা জানি এই যে ছোটাতের এইচ এইচের মান বের করলাম, তারপরে ক্ষেত্রফল বের করলাম, মান বসিয়ে দিলাম এত সেন্টিমিটার স্কোয়ার, তারপরে আমরা
कार्यकारी टेंशन टी एर मान बेर करी तो डब्ल्यू एस क्षेत्र ग्रहण क्षेत्रफल भाग सेफ्टी फैक्टर एखे अंके सेफ्टी फैक्टर देव नहीं धरे तुम्हारा तीन दुई पाँच धरे नीते पर जी मैंने असंगतिपूर्ण मान आसे तेल सेफ्टी फैक्टर मान से भावे धरे नहीं अंक करते करते तुम्हारे एक धारणा चले आसें जो टेंशन मान साधारण कतर भरे थे तेल मान पेल एत के जी तर बरफर क्षेत्रफल सूत्रे फेले मान बेर कर लो सेंटीमीटर बरफर क्षेत्रफल बेर हलो किन्तु आमादेर दरकार होच्छे मीटारे एइजन्य एटाके 10,000 दिए भाग जेहेतु 100 सेंटीमिटारे एक मीटार सेजन्य 10,000 दिए भाग दिए आमरा मीटार मीटारे मीटार स्क्वायर करलाम एखन प्रति मीटार बरफेर आयतन बेर करब आयतन समान कि क्षेत्रफल गुणन दैर्घ्य एखाने जेहेतु एकक मीटार एकक दैर्घ्य एइजन्य एक मीटार ताहले बेर हलो एत मीटार किऊब तारपरे बरफेर ओजन डब्ल्यू आई बेर करलाम जे बरफर आयतन गुणन बरफर ओजन एखान थेके आमरा मान पे गेलाम एत केजी पर मीटार जेहेतु प्रति मीटारे तारपर एखन मोट ओजन बेर बेर करार सूत्रे फेले दिलाम ओजन बेर हलो तारपर एक्स ऑन बेर करलाम एक्स ऑन बेर करे आमादेर जेटा बेर हलो एत मीटार एक्स ऑन पेले आमरा एक्स बेर करते पाच्छि एक्स हच्छे मध्यबिंदु थेके सर्वनिम्न बिंदुर दूरत्व তাহলে এক্স পেলাম এত মিটার তো এক্স পেয়ে গেলে আমাদের স্যাগে এক্স দরকার পড়ে তাহলে আমরা সরাসরি স্যাগে বের করতে পারছি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান বের করতে হবে সেটা হচ্ছে স্যাগ অর্থাৎ ডি রিশন ডাব্লিউ এক্স স্কয়ার ভাগ টু টি তাহলে সবগুলো তথ্য আমি আগে পেয়ে গেছি এখন আমরা শুধু মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্যাগ असम उच्चतार सैग एटाई आमादेर उत्तर ताहले आशा करी प्रमाण सरि अंक दुटा बुझते पेरेछो जारा मनोयोग दिए देखेछो तादेर सकलके धन्यवाद आल्लाह हाफेज।